নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় আনকিলিং এ ট্রি বাই গ্যাপ ব্যাটল। কবিতা শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কবিতাটা যদি ভালো লাগে বা এই ধরনের কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং ভিডিওটাকে লাইক করে যেও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে শুরু করা যাক আজকের পোয়েম আনকিলিং এ ট্রি বাই গ্যাপ ব্যাটল। কবিতার মূল পর্বে যাওয়ার আগে আমরা জেনে নেব গ্যাপ ব্যাটল সম্পর্কে। গ্যাপ ব্যাটল জন্মসূত্রে তিনি ভারতীয় ছিলেন এবং মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 18 আগস্ট 1990 সালে এবং তিনি এখনও পর্যন্ত বেঁচে রয়েছেন। তিনি একাধারে ফিজিশিয়ান এবং প্লেরাইট ছিলেন এবং পেন্টার ছিলেন, এবং ছাত্রা অবস্থায় তিনি এই কবিতাটি লিখে ফেলেন এবং এই কবিতাটি তখনই পাবলিশড হয় 1966 সালে পোয়েমস নামক কালেকশানে, এবং যার মূল উদ্যোক্তা ছিলেন নিজাম এজকেল। অর্থাৎ এনার হাত ধরেই এই কবিতাটা কিন্তু পাবলিশ করা হয়। তিনি তার যে অন্যান্য লেখাগুলো নোটেবল ওয়ার্কগুলোর মধ্যে কী আছে না, মিরর, মিরোয়িং, হাউ টু ডু ইউ উইথস্ট্যান্ড বডি ইত্যাদি ইত্যাদি। কবিতার এবার মূল পর্বে আসা যাক। কবিতা যদি আমরা টাইটেলটাকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো অন কিলিং এ ট্রি। কিলিং এই শব্দটা কিন্তু একটা মারাত্মক মিনিং রয়েছে, মানে হত্যা করছে। কোনো জিনিসকে যদি হত্যা করা হয় সেটার মাধ্যমে একটা ক্রুয়েলিটি প্রকাশ পায়। এখানে সেই মানুষের যে ক্রুয়েলিটি, অর্থাৎ মানুষের মধ্যকার যে বীভৎসতাটা একটা গাছকে হত্যা করতে গিয়ে, সেটা কিন্তু এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। কবিতার মিনিংয়ে দেখো, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। এখানে বলা হয়েছে যে হিউম্যান বিংস এই প্রকৃতির উপর যে ক্ষতিটা করছে সেটাই কিন্তু বর্ণনা করা হয়েছে, ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি। সার্কাজমটা কি না, কোনো কিছু জিনিসকে ব্যাখ্যা করতে গিয়ে বেশি পরিমাণে আয়রনি ইউজ করা হয় সেটাকে বলা হয় সার্কাজম। আর আয়রনি মানে কি না, ঘুরিয়ে বলাকে বলা হয় আয়রনি, অর্থাৎ মক করা হয়। তো এই দুটো জিনিসকে ইউজ করে এই কবিতা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স, কবি বর্ণনা করেছেন মানুষের ভায়োলেন্সটা অ্যান্ড ইম্পেশেন্ট, তাদের অধৈর্যটা টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি। কীরকম জিনিসটা না, একটা জায়গাতে ধরো কোনো জায়গায় বন জঙ্গল আছে, সেখানে এগ্রিকালচার করতে হবে, চাষবাসের জন্য জমি করতে হবে পাহাড়ি অঞ্চলে, যেরকমভাবে ধাপ চাষ হয়। আমরা প্রকৃতির কথা না ভেবেই নিজেদের সুবিধার জন্য বন জঙ্গলটাকে কেটে জমিতে পরিণত করি। আবার কখনো কখনো কী করি না, এখানে এত পরিমাণে এখানে মানুষের জন্য শিল্প লাগবে, তাই জন্য কী করলাম না, আমরা বনভূমিকে বা বড় বড় গাছকে কেটে নিয়ে সেটা কী করলাম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গিয়েও কিন্তু আমরা প্রকৃতির ক্ষতি করছি। কখনো কখনো আমরা দেখতে পাই যে রাস্তার ধারে বড় বড় গাছ রয়েছে, সেই গাছগুলোকে কেটে কী করা হয় না, রাস্তা বাড়ানোর নামে আমরা প্রকৃতিকে ধ্বংস করি। এই যে জিনিসগুলো এই কবিতার মধ্যে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন কি না, গাছ এবং মানুষ যারা একে অপরে ওতপ্রোতভাবে জড়িত, যে যারা কিনা একে অপরে পরম বন্ধু, একজন বন্ধু কী করছে না আরেক বন্ধুকে হত্যা করছে, সেটা কিভাবে করছে সেটা কবিতায় বর্ণনা রয়েছে। আর দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। ফ্রি ভার্সটা কি না, যে কবিতাগুলোর মধ্যে কোনো পার্টিকুলার বা রেগুলার রাইম থাকে না, অর্থাৎ যে ছন্দ থাকে না, তখন সেই সমস্ত কবিতাগুলোকে বলা হয় ফ্রি ভার্স। তাই জন্য এই কবিতায় কোনো পার্টিকুলার রাইম নেই, তাই জন্য এই কবিতাটাকে বলা হচ্ছে ফ্রি ভার্স। আর এই কবিতার তিনি আরেকটু সুন্দরভাবে মানে ব্যাখ্যা করেছেন, তিনি এই কবিতার মধ্যে একটি রিভার্স সাইকোলজি ইউজ করেছেন। রিভার্স সাইকোলজি কি না, প্রতিটা জিনিসের একটা পজিটিভ এবং নেগেটিভ আইডিয়া থাকে। পজিটিভ আইডিয়া তো তার ভালো দিক, কিন্তু নেগেটিভ আইডিয়াকে যখন বলা হয়, অর্থাৎ ঘুরিয়ে কোনো কিছু জিনিসকে বলা হয়, তখন সেটাকে বলা হয় রিভার্স সাইকোলজি। এটা যদি একটা উদাহরণ দেওয়া যায়, একটা মানুষ ধরো, কোনো মানুষ ধরো ধূমপান করে, সে ধূমপান এই জন্য করে, আমি যদি ধূমপান করি তাহলে কী হবে না, আমাকে স্মার্ট লাগবে। কিন্তু আমরা স্মার্টনেসের দোহাই দিয়ে আমরা কী করছি না, একে একে বিভিন্ন রোগগুলোকে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব করছি। তাকে যদি আমরা বলা হয় ধূমপান করিস না, ধূমপান করলে কিন্তু খারাপ, সে বুঝবে না। তাকে যদি আমরা এইভাবে বলি, ঠিক আছে তুই ধূমপান করছিস কোনো ব্যাপার না, স্মার্ট লাগে, ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে হ্যাঁ ব্লাড ক্যান্সার বা অন্যান্য রোগ তোর শরীরে আসবে, এটা যদি স্যাক্রিফাইস করতে পারিস দেন কোনো প্রবলেম নয়। তাহলে এই যে তাকে ধূমপান করাটা নিষেধ করা হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে বা অন্যভাবে বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে রিভার্স সাইকোলজি।
আর একটি জিনিস এখানে বলতে হবে, যেহেতু গিয়া প্যাটেল বাই প্রফেশন একজন ডাক্তার ছিলেন, তার এই কবিতার মধ্য দিয়ে অনেক কিছু টার্ম পাবো, যে টার্মগুলো প্রমাণ করছে যে কি না একাধারে গাছের প্রাণ রয়েছে, যেটা জগদীশচন্দ্র বোস আগেই প্রমাণ করে গেছেন, এবং সেটা তিনি আরও একবার আমার দিকে মনে করাচ্ছেন। এবং তিনি আরও মনে করাচ্ছেন, একটা মানুষকে যেরকমভাবে মারলে বা আঘাত করে তার যন্ত্রণা হয়, কেটে গেলে রক্ত পড়ে, তেমনি একটা গাছেরও যেন যন্ত্রণা রয়েছে, তাকে যখন কাটা হয় তার শরীর থেকেও যেন রক্ত বেরোচ্ছে। সেই রক্তটাকে এখানে বলা হচ্ছে দ্য ব্লিডিং বার্ড, মানে তার শরীর থেকে যে রসটা নির্গত হচ্ছে সেটা কিন্তু এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম লাইনেই কিন্তু কবিতার মূল জিনিসটি ব্যাখ্যা করা হয়েছে, যে একটা গাছকে হত্যা করতে গেলে যে হ্যাঁ গেলাম গাছটাকে কেটে দিলাম গাছটা মারা গেল, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। একটা মানুষকে যেমন হত্যা করা অত্যাধিক সহজ, হ্যাঁ পকেট থেকে বা রিভলভার কেস থেকে বন্দুকটা নিলাম, তাকে গুলি করলাম, সে মারা গেল, গাছ কিন্তু এইভাবে হত্যা করা যায় না। তাই জন্য তিনি বলছেন, ইট টেক্স মাচ টাইম, এটা অনেকটা সময় নেয়, টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে। নট এ সিম্পল জ্যাব অফ এ নাইফ, ছোট্ট একটা ছুরির আঘাতে উইল ডু ইট, মানে এটা করতে পারবে না। কারণটা কি না, ইট হ্যাজ গ্রোন, এটা বড় হয়েছে স্লোলি, আস্তে আস্তে, কনজিউম দ্য আর্থ, কনজিউম মানে নিয়ে বা শোষণ করে, দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবীর মিনারেলসটা। তারপর কি হয়েছে না, রাইজিং আউট ইট, এবং তারপর পৃথিবীর উপর থেকে সে বেরিয়ে এসেছে, ফিডিং খাবার খেয়েছে, আপন ইটস কার্সড, কার্স মানে হচ্ছে যে জমির উপরের ভাগটা, অর্থাৎ যে জমি আছে জমির উপরের শক্ত আবরণটাকে বলা হচ্ছে সেই কার্স, সেখান থেকে সে খাবার গ্রহণ করেছে। আর কি করেছে, অ্যাবজর্বিং, শোষণ করেছে ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে সূর্যালোক, এয়ার বাতাস, ওয়াটার এবং জল, এইগুলো গ্রহণ করার পর কি হচ্ছে, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, এবং এটা গ্রহণ করার পর কি হচ্ছে না, ওখান থেকে জমির উপর থেকে বেরিয়ে আসছে কি না, খসখসে একটা ছাল বা চামড়া বা একটা ছোট্ট উদ্ভিদের কাণ্ড, এবং সেখানে কি দেখা যায়, স্পোর্টিং স্লিপস, সদ্য গজানো নতুন পাতা। এটা গেল প্রথম স্ট্যাঞ্জা। তাহলে প্রথম স্ট্যাঞ্জায় কী বলছে না, একটা গাছকে তিনি সহজে, এত সহজে হত্যা করতে পারবে না। কারণ কি না, সে দিনের পর দিন ধরে এই যে পৃথিবীর জল, আলো, বাতাস এইগুলো গ্রহণ করে বড় উঠেছে, এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, পৃথিবীর উপরিতলে যে সমস্ত মিনারেলসগুলো রয়েছে, যে খাদ্যগুলো রয়েছে, সেগুলোকে গ্রহণ করে করে সে কিন্তু বড় হয়ে উঠেছে, এবং সে কী হবে না, একদিন শক্তিশালী একটা বড় বনস্পতিতে পরিণত হবে। এই জন্য তিনি এটাই বলেছেন যে এত সহজে একটা গাছকে হত্যা করা যাবে না। এটা গেল প্রথম স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জা, সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন উড নট ডু ইট। কবি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে গাছটা এত বছর ধরে পৃথিবীর জল, আলো, বাতাস এবং আরও অন্যান্য সব খাদ্য সামগ্রী নিয়ে বড় হয়ে উঠেছে, সেই গাছটাকে একটা ছোট্ট ছুরির আঘাতে কিন্তু তুমি হত্যা করতে পারবে না। তাই জন্য বলেছে কি, সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক মানে আঘাত, চপ মানে কুচি কুচি করে কাটা, বাট দিস অ্যালোন, কেবলমাত্র এইগুলোই, উড নট ডু ইট, এটা করতে পারবে না, মানে একটা গাছকে তুমি হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, তাকে যথেষ্ট পরিমাণ আঘাত দিলেও তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। যখন তুমি একটা গাছকে হত্যা করার জন্য তাকে আঘাত করবে, কুঠার দিয়ে তাকে কয়েক ঘা দেবে বা কেটে ফেলবে, তখন কী হবে না, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এই রক্তাক্ত ছালটা আবার গজিয়ে উঠবে। দেখো, আমরা যদি সহজেই বলি যে অর্জুন গাছ আছে, অর্জুন গাছের ছাল, আমরা যখন ছোটোবেলায় থাকতাম কী করতাম, কাঠারে দিয়ে বা কাস্তে করে ওই উপরের ছালটাকে কেটে দিতাম,
আবার কেটে দেওয়ার পর দেখতাম যখন এক সপ্তাহ পরে দেখব ওই যে কাটা অংশের জায়গাটা আবার পুনরায় রিপেয়ার হয়ে গেছে। তার মানে কি, যখন একটা গাছকে তুমি কাটছো সেখান থেকে ব্লিড হচ্ছে, মানে গাছের যে একটা রস আছে সেটা বেরিয়ে আসে। এখানে হিউম্যান কোয়ালিটির মতো তাকে বলছেন, তার ওই রক্তাক্ত ছালটা কী হবে না গজিয়ে উঠবে। যেমনভাবে মানুষের যদি হাতে কোনো আঘাত লাগে বা কোনোভাবে আঁচড় লাগে, সেই আঁচড় বা কাটাটা কী হয়, কিছুদিনের মধ্যে আবার গজিয়ে ওঠে বা সেই জায়গাটা পুনরায় হিল করে ফেলে, সেরকমভাবে এই গাছটাও কিন্তু পুনরায় কী করবে না সেই জায়গাটা হিল করে উঠবে, অর্থাৎ সারিয়ে নেবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং এই পৃথিবীর বুক থেকে অর্থাৎ এই মাটির থেকে উইল রাইজ, উঠবে বা বেড়ে উঠবে কার্ল্ড গ্রিন টুইক, ছোট্ট ছোট্ট কুঁকড়ানো সবুজ পাতা। আর সেগুলো কি, মিনিয়েচার বাউচ, ছোট্ট ছোট্ট ডাল। মিনিয়েচার মানে হচ্ছে ছোট্ট ছোট্ট, বাউচ মানে ডাল। এবং তারপর কি হবে, হুইচ ইফ আনচেকড, যদি এটাকে না কাটা হয়, অর্থাৎ ওই গাছের কাটা অংশ থেকে যখন এই বাউচগুলোকে, ছোট ছোট ডালগুলো যখন পুনরায় গড়ে উঠবে, যদি এইগুলোকে না কাটা হয় তাহলে কি হবে, উইল এক্সপ্যান্ড এগেন, আবার বেড়ে উঠবে টু ফর্মার সাইজ, আগের সাইজেতে। অর্থাৎ কি না, যখন গাছটাকে আমি কেটে ফেললাম গোড়া থেকে, গোড়া থেকে কাটার পর কী হবে না, তাকে যদি আমি ওই অবস্থায় ছেড়ে দিই, ওই জায়গায় কী হবে না, এই রক্তাক্ত সেই ছালটা আবার গজিয়ে উঠবে। এবং কী হবে, কোথা থেকে গজিয়ে উঠবে না, মাটির কাছ থেকে। এবং সেই জায়গাতে দেখতে পাবে কি কি না, ছোট্ট ছোট্ট কোঁকড়ানো সবুজ পাতা, আর তার সঙ্গে দেখতে পাবে কি না, মিনিয়েচার বাউচ। আর যদি তুমি ওই ডালগুলোকে যদি না কাটো তাহলে কি হবে না, গাছটা আবার একটা সময় তার পুরনো বা ফর্মার সাইজে ফিরে যাবে। থার্ড স্ট্যান্জা, তাহলে প্রথম দুটো স্ট্যান্জা কি জানলাম, না একটা গাছ বড় হয়েছে এবং গাছটাকে যখন তারপর কেটে দেওয়া হলো, সেই গোড়া থেকে আবার নতুন করে ছোট ছোট ডালপালা নিয়ে সে গজিয়ে উঠছে। এবং কবি আশা রাখছেন যে তাকে যদি ওই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে না, সে পুনরায় আবার ওখান থেকে সেই ফর্মার সাইজে আবার বেড়ে উঠবে। তাই জন্য কবি বলছেন, নো মানে হচ্ছে কি না, আগের যে পদ্ধতিগুলো হ্যাক অ্যান্ড চপ বা তার সঙ্গে তাকে ছুরির ছোট্ট আঘাতে কিন্তু তার মৃত্যুবরণ করবে না। তাহলে কিভাবে তার মৃত্যুবরণ হবে, দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের যে শিকড় সেটাকে উপড়ে ফেলতে হবে, কোথা থেকে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, একদম পৃথিবীর উপর থেকে, মাটি থেকে। অ্যাঙ্করিং আর্থ মানে কি না, যে আর্থ মানে এখানে কিন্তু মাটি বা সয়েলকে বলা হয়েছে। অ্যাঙ্করিং মানে হচ্ছে কি, যেটাকে সে আঁকড়ে ধরে থাকে। তার মানে কি হয়, যে গাছের যে শিকড় সে যে এত বড় আজকে আকার ধারণ করেছে, সে আকার ধারণ করতে কি সে মাটির অনেকটা গভীরে চলে গেছে এবং সে মাটিটাকে কি করে আছে না, শক্ত করে ধরে রেখেছে। এই যে তাদের মেলবন্ধনটা, সেই মেলবন্ধন থেকে তাকে উপড়ে ফেলতে হবে। কীভাবে, ইট ইজ টু বি রোপড, প্রথমে দড়ি দিয়ে বাঁধতে হবে টায়ার্ড, শক্ত করে, অ্যান্ড পুল আউট, স্ন্যাপ আউট, উপড়ে ফেলতে হবে। স্ন্যাপ আউট মানে হচ্ছে হিঁচকা দিয়ে টানতে হবে, এবং কি করতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, তাকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে, একদম মাটির সংস্পর্শে তাকে রাখা যাবে না। আর কি হবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর সেই গুহা থেকে তাকে বের করে নিতে হবে। এখানে গুহা বলতে কি না, সে পৃথিবীর বুকে, সে মাটির বুকে তার শিকড়টা যে গভীরভাবে আটকে রেখেছিল, সেই গভীর গুহা থেকে তার শিকড়টাকে টেনে উপড়ে ফেলতে হবে। আর যখন উপড়ে ফেলবে তখন কি হবে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং যে গাছের যে শক্তিটা, আসল শক্তিটা তখন কি হবে, এক্সপোজ হয়ে যাবে, খুলে যাবে। সেটা কি দেখতে পাবে না, দ্য সোর্স, তার উৎসটা কি, হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে। তার মানে গাছের যে শিকড়টা আছে, একদম শিকড়ের একদম শেষ প্রান্তে যদি তাকাও দেখবে একটু সাদা অংশ থাকে এবং সেই অংশ একটু ভিজে ভাব থাকে, সেই ভিজে ভাবটা দেখতে পাবে। আর এই অংশটাকে বলা হচ্ছে কি, দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সূক্ষ্ম পার্ট, হিডেন, যেটা লুকিয়ে ছিল ফর ইয়ার্স, বছরের পর বছর, ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর বা মাটির মধ্যেতে। তার মানে কি হচ্ছে না, একটা গাছকে যখন তুমি উপড়ে ফেলছো কীরকমভাবে, পুরোপুরি একদম মাটির ভেতর থেকে,
তখন তার অরিজিনাল শক্তিটা তুমি ভালোভাবে দেখতে পাবে। সে কিভাবে মাটিটাকে আঁকড়ে এতদিন ধরে বেঁচেছিল এবং তার যে শক্তিটা, অর্থাৎ সে কীভাবে খাদ্য তৈরি করে, এই যে তার পুরো দেহের মধ্যে যে খাদ্যটাকে কিভাবে সে সরবরাহ করে সেটাও তুমি দেখতে পাবে। এবং এখানে রুটটাকে বলা হচ্ছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। তাহলে লাস্ট টাইম যে আমরা কী জানলাম, একটা গাছকে পুরোপুরি উপড়ে নিলাম, মাটির সঙ্গে তার যে মেলবন্ধন, তার যে এতদিনের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করলাম। কবি বলছেন এখানেই কিন্তু শেষ নয়, তারপর কি করতে হবে, দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চকিং, তাকে কি করতে হবে, না পোড়াতে হবে, পোড়াতে হবে, অ্যান্ড চকিং মানে কি, তাকে প্রিভেনশন করতে হবে, সেটা কোথায়, ইন সান অ্যান্ড এয়ার, অর্থাৎ রোদেতে এবং বাতাসেতে। যখন তাকে মাটির অভ্যন্তর থেকে তাকে উপড়ে ফেললাম, তাকে সূর্যালোকে রাখলাম, তাকে বাতাসের মধ্যে রাখলাম, তখন কি হচ্ছে, ব্রাউনিং হচ্ছে সে, তার মানে একটা গাছ একটা ব্রাউন খয়েরি কালার নিচ্ছে, হার্ডেনিং, আস্তে আস্তে সে শক্ত হচ্ছে, টুইস্টিং, সে পেঁচিয়ে যাচ্ছে, মানে কি তার মধ্যকার যে সেই রসগুলো আছে, তার জীবন দশাগুলো, সে কী হচ্ছে না, আস্তে আস্তে মারা যাচ্ছে, এবং মারা যাওয়ার ফলে কী হচ্ছে না, সে শক্ত হচ্ছে। তাই জন্য বলেছেন উইদারিং মানে সে ড্রাইং হচ্ছে। অ্যান্ড দেন ইট ইজ ডান, আফটার দ্যাট তারপরেই কিন্তু গাছকে হত্যা করা হচ্ছে, অর্থাৎ এত সহজে কিন্তু গাছের মৃত্যু হচ্ছে না। এবং তাকে উপড়ে ফেলার পরেও তাকে সূর্যালোকে রাখতে হবে, তাকে রৌদ্রতে শুকাতে হবে, তাকে ব্রাউনিং করতে হবে, হার্ডেনিং করতে হবে, এবং যখন সে উইদারিং হবে তখনই কিন্তু তার মৃত্যুটা বরণ করা হচ্ছে। এইভাবেই কিন্তু কবিতাটা শেষ হলো। তার মানে কি না, এই যে তিনি এখানে আয়রনি ইউজ করেছেন কিভাবে, না একটা যে পৃথিবীতে বাঁচতে গেলে শুধুমাত্র মানুষের গুরুত্বটাই গুরুত্বপূর্ণ নয়, এই পৃথিবীতে বাঁচতে গেলে প্রকৃতি এবং মানুষের মধ্যে মেলবন্ধনটা অত্যধিক বন্ধুত্বপূর্ণ। কিন্তু আমরা কি করছি, না নিজেদের স্বার্থে বাড়ির আসবাবপত্র তৈরি করতে হবে, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল গড়তে হবে, এখানে একটা এগ্রিকালচারের জন্য একটা জমি তৈরি করতে হবে, আমরা কিন্তু কি করছি, কোনো কিছু না ভেবে একটা গাছকে ধ্বংস করে ফেলছি। সেই ধ্বংসাত্মক দিকটা কতটা আমাদের জীবনের জন্য ধ্বংসাত্মক, এই কবিতার সেইভাবেই তুলে ধরেছেন। আর এই জিনিসটাকে তিনি ইউজ করেছেন রিভার্স সাইকোলজিতে। আমরা যদি বলে দেয় রে গাছটা কাটা ভালো নয়, গাছটা আমাদের অনেক কিছু দেয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না, কিন্তু একটা গাছকে কাটতে বা হত্যা করতে আমাদের কতটা পথ অবলম্বন করতে হয়েছে বা কতটা পরিশ্রম করতে হয়েছে, সেটাও কিন্তু এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি। এবার আসা যাক এই কবিতা থেকে কী ধরনের কোশ্চেন হয়। প্রথমত আমি বলে রাখি এমসিকিউ এবং এসিকিউর জন্য পার্টিকুলার কোনো সাজেশন হয় না, এখানে প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউর জন্য। কিন্তু বড় কোশ্চেনের জন্য কী হয় না, প্রথম লাইনটি ইম্পর্টেন্ট, ইট টেক্স মাচ টাইম, নট সিম্পল জ্যাব অফ এ নাইফ, এই দুটো লাইন অত্যধিক গুরুত্বপূর্ণ। আর কি গুরুত্বপূর্ণ না, এখানে রয়েছে কি যে ইট হ্যাজ গ্রোন, এটা কীভাবে বড় হয়েছে, এই লাইনটা দিয়েও কোশ্চেন হয়। তারপরে সেকেন্ড স্ট্যান্ডে হচ্ছে কি না, সো হ্যাক অ্যান্ড চপ, এটা দিয়েও একটা কোশ্চেন হয়, বাট দিস অ্যালন উড নট ডু, এটাও একটা ডু ইট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। তারপরে কি হয়েছে না, দ্য ব্লিডিং বার্ক থেকেও কোশ্চেন হয়। এবং তারপরে বলা হয়েছে কি, দেখো ইফ ইট আনচেকড উইল এক্সপেন্ড এগেন টু ফর্মার সাইজ, এটা থেকেও একটা কোশ্চেন হয়। তারপরে কি হয়, দ্য রুট ইজ টু বি পোল্ড আউট, এটাও একটা কোশ্চেন হয়। তারপর দ্য স্ট্রেংথ অফ ট্রি এক্সপোজ, এখান থেকেও একটা কোশ্চেন হয়। এবং সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট লাইন, দেন ইট ইজ ডান, ইট ইজ ডান মানে কি না, এর পরেই কিন্তু একটা গাছের প্রকৃতভাবে কিন্তু মৃত্যু ঘটলো, এটা কিন্তু এখানেই বর্ণনা করা হয়েছে। তার মানে কি, শুধুমাত্র একটা ছুরির আঘাতে তার মৃত্যুবরণ করলো না, তাকে হ্যাক এন্ড চপ করলাম তাও মৃত্যুবরণ করলো না, তাকে পুরোপুরি পৃথিবী থেকে উপড়ে ফেললাম তাতেও কিন্তু তার মৃত্যুবরণ হলো না, যতক্ষণ না তাকে আমরা সূর্যালোকে রেখে, অর্থাৎ সূর্যের আলোতে তাকে পোড়াচ্ছি, তাকে শক্ত একটা কাঠে তৈরি করছি, ততক্ষণ পর্যন্ত একটা গাছের কিন্তু প্রাণ রয়েছে বা সে বেঁচে ওঠার সম্ভাবনা রয়েছে। যতক্ষণ না সে হার্ডেনিং হচ্ছে ততক্ষণ কিন্তু সে তার মৃত্যুবরণটা বা এই যে টাস্কটা, টু কিল এ ট্রি, এটা কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তার মানে কি না, একটা গাছকে হত্যা করতে গেলে যে স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে সেটাই কিন্তু লাস্ট লাইনে ইম্পর্টেন্ট। তাই জন্য বলা হয়েছে কি, দেন মানে আপ
আফটার দেন আফটার দ্যাট প্রসেস উই শ্যাল ফিনিশড বা উই ফিনিশড এ ট্রি বা উই কিল এ ট্রি। আর বন্ধুরা, এর পরবর্তী আমাদের যে টেক্সটটা আসছে সেটা হচ্ছে দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা প্রথম প্রোজ। হ্যাঁ, এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।